হিন্দ বিদেশ যে যেখানে বসে এই মুহূর্তে মাই টিভির পর্দায় মুখ্য অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের ভালো থাকাটাই যে আমাদের একান্ত কামনা সমাজে চলমান অনিয়ম দুর্নীতি এবং ভালো মানুষের মুখোশ পরে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তাদের স্বরূপ উন্মোচনে মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ আর আপনাদের সঙ্গে থাকছি আমি এস সেলিডো প্রতি বছর বিদেশের নামে হাজার হাজার মানুষ নিখোঁজ হচ্ছে চাকরি এবং বিভিন্ন লোভনীয় অফার দিয়ে দালাল চক্র পাচার করছে মানুষ নারী এবং পুরুষ নিখোঁজ হচ্ছে এগুলো যেন দেখার কেউ নেই আইন শৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে দুই একটি অভিযান চালিয়ে গ্রেপ্তার করলেও তারা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে দাপিয়ে বেড়াচ্ছে হাতিয়ে নিচ্ছে অসহায় মানুষের টাকা কেড়ে নিচ্ছে জীবন আসলে মানব পাচার কি কারা করছে সেই বিষয়ে জানা যাক চলুন বিস্তারিত জেনে আসি দেশ থেকে ভারত মধ্যপ্রাচ্য সহ ইউরোপে মানব পাচার হচ্ছে প্রতিনিয়ত আর প্রলোভনে পড়ে মানব পাচার চক্রের ফাঁদে পা দিচ্ছে অনেক নারী ও নানান বয়সী পুরুষ র‍্যাব পুলিশের সারাশি অভিযানের পরেও বর্তমানে দেশে ব্যাপক হারে চলছে মানব পাচারের মতো ঘৃণ্য অপরাধ পাচারকারীরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে সহজ সরল মানুষকে ফাঁদে ফেলে নিয়ে যাচ্ছে অন্ধকার জগতে আর পাচারকারীদের বিছানো জালে জড়িয়ে অবৈধ পথে বিদেশ পাড়ি দিতে গিয়ে জীবনের ঝুঁকি নিচ্ছে এসব মানুষগুলো বিদেশে লোভনীয় ও আকর্ষণীয় বিভিন্ন পেশায় চাকরির কথা বলা হলেও তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং নারীদের জোরপূর্বক সম্পৃক্ত করা হয় ডিজে পার্টি দেহ ব্যবসা সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে দালাল বা এজেন্সিগুলো প্রথমে বৈধভাবে বিদেশে পাঠানোর কথা বললেও পরে অবৈধভাবে সাগর পথে গহীন জঙ্গল বা বিভিন্ন কন্টেইনারে ভরে পাচার করে মুখোশ টিমের কাছে দীর্ঘদিন থেকে অভিযোগ আসে রাজধানীর পল্টন গুলিস্তান মতিঝিল বনানী মিরপুর এলাকাসহ বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে নামে বেনামে অসংখ্য ট্রাভেল এজেন্সি নিরীহ মানুষকে বিদেশে চাকরির নামে পাচার করতে তারা এখন ভীষণ তৎপর লাইসেন্সের আড়ালেই প্রতারণার মাধ্যমে তারা বিদেশে পাঠানোর নামে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা মানব পাচারকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সক্রিয় অনেকগুলো দালাল চক্র কক্সবাজারের টেকনাফে এমন সক্রিয় কয়েকটি চক্র নানানমুখী তৎপরতায় জড়িত পরিবারে সচ্ছলতার টানে ছুটে চলা সহজ সরল মানুষকে টার্গেট করে জাল পাতে তারা তারপর কৌশলে জালে আটকে অবৈধ পথে সমুদ্র পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পাচার করছে সহজ সরল এই মানুষগুলো ফাঁদে পড়ার আগে কোনো মতেই টের পাচ্ছে না তারা যে ভয়াবহ পাচারকারী নেটওয়ার্কের খপ্পরে আমি একজন বাংলাদেশের নাগরিক স্বপ্নের দেশ আমেরিকা যাওয়ার জন্য আজকে দুদিন যাবৎ পানামা জঙ্গলে খুব ভয়ঙ্কর এক পরিস্থিতি আমি আশা করবো আর কেউ যেন এই পথে না আসে আমরা কয়েকজন আছি বাংলাদেশ থেকে আসছি এদিকে আরেকজন ভাইকে দেখুন অক্লান্ত পরিশ্রম কতটুকু খাটার পরে শরীর একটু শান্ত নির্জয় চাইতেছে গত কয়েক মাসে এই চক্রের অনেকেই গ্রেপ্তার হওয়ার পর সবাই পাচারের কৌশল পাল্টে ফেলে এখন সরাসরি দুবাই ও মালয়েশিয়ায় পাচার না করে আরও কয়েকটি দেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে এই পাচারকারী চক্ররা বাংলাদেশ থেকে মানব পাচারের এই ভয়ঙ্কর অবস্থা শুরু হয় 2017 সালে রোহিঙ্গারা আশ্রয় নেওয়ার পর উন্নত জীবনের আশা জাগিয়ে মানব পাচারকারী চক্র বাংলাদেশ থেকে শিক্ষিত বেকার যুবকদের লিবিয়ায় নিয়ে যায় মাই টিভির মুখোশ টিমের সাথে কথা হয় এমনই কিছু ভুক্তভোগী তরুণী ও নারীর সাথে তারা জানান তাদের দুঃখ দুর্দশার কথাগুলো অ্যারেঞ্জ করে আমাদের বিবাহ হয় উনি ইরাকে গিয়ে দেখি ওনার বাসায় আরও তিনজন মেয়ে
সেই মেয়ে তিনজনকে বিক্রি করার প্রসেসিং চলছিল। দেন আমি যখন জানিয়ে যাই যে সে মেয়ে নিয়ে সেভাবে বিক্রি করে, তখন আমি নিজেকে অ্যালার্ট করি। সে এক হাত দুই হাত তিন হাত করে করে প্রায় চারজনের কাছে আমার পাসপোর্টটা বিক্রি করে দেয়। এরপর দালালরা তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে 7-8 লাখ টাকা পর্যন্ত আদায় করে থাকে। কেউ দিতে না চাইলে চলে ভয়াবহ নির্যাতন। 4 বছর চলতেছে, 3 লাখ টাকা পাসপোর্ট তাদের কাছে। ওখানকার এজেন্সি এখানে টাকা দেবে, আমরা ওখানে চলে গেলে ওনারা এখানে টাকা দিয়ে দেবে। আমাদেরকে জমি জমা যা ছিল বিক্রি করে নিছে। প্রতারকরা ইতালি বা ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছে দেওয়ার নাম করে অবৈধভাবে ভূমধ্য সাগর পাড়ি দেয় নৌকা বা ট্রলারে করে। সাগরের ঢেউয়ে নৌকা বা ট্রলার ডুবে বেশিরভাগ ক্ষেত্রেই এসব অভিবাসী মৃত্যু হয় সাগরে। একদিন ফোন করছিল, এরপরে আর সে তার যোগাযোগ নেই। তৈয়বকে বারবার বলা হয়েছে, অনেক কিছু অনুরোধ করা হয়েছে, কিন্তু তৈয়ব সেদিকে কোনো গুরুত্ব দেয়নি। এটা কি ভাবা যায়, ভিটে মাটি বিক্রি করে উন্নত জীবন যাপনের জন্য পরিবার পরিজনের মুখে হাসি ফুটাতে জীবনের ঝুঁকি নিয়ে অনেকে যাচ্ছেন বিদেশে, সেখানেও শান্তি নেই, আসতে হয় লাশ হয়ে, কেউ বা আবার প্রতারণার শিকার হয়ে সেখানে কাটায় জেলে। এখানে পরিবার পরিজনের কাছ থেকে প্রতিনিয়ত চাওয়া হয় টাকা, না হলে করা হয় নির্যাতন। এ বিষয়ে আরও জানবো, তার আগে নিতে চাই বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, প্রতারণার শিকার হচ্ছে অসংখ্য মানুষ, সেটাই জানা যাক। মুখোশ টিপ জানার চেষ্টা করেছে পাচার হওয়া অসহায় মানুষগুলো, যারা এখনো দেশে ফিরতে পারেনি তাদের ব্যাপারে। অনুসন্ধানে জানা যায় অপহরণকারীদের মুক্তিপণ নিয়ে চলে দর কষাকষি, পাচার চক্রের চাহিদা মোতাবেক কাঙ্ক্ষিত মুক্তিপণ না দিলেই নির্যাতনের পাশাপাশি গুম করা হয়। 28 মে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের গুলিতে 26 বাংলাদেশি শ্রমিক নিহত হয়, গুরুতর আহত হয় আরও 11 বাংলাদেশি। এই ঘটনায় নিহত অভিবাসীর স্বজনরা দেশের বিভিন্ন জেলায় স্থানীয় দালালদের বিরুদ্ধে মামলা করার পর বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও তালিকায় থাকা ব্যক্তিদের আসামি করে আদালতে চার্জশিট দেয় সিআইডি। লিবিয়ার যে মিজদার ঘটনায় যেখানে 26 জন বাংলাদেশি নিহত হয়েছিল, সেই ঘটনায় মামলা হয়েছিল আমাদের প্রতিষ্ঠান। আমরা মামলাগুলো তদন্ত পরে আমরা আদালতে রিপোর্ট জমা দিয়েছি, এখন প্রতিটা মামলায় আদালতে বিচারাধীন আছে। এরই মধ্যে মানব পাচারের তালিকায় জড়িত থাকার অপরাধে 150 ব্যক্তিকে আটক ও বিভিন্ন প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান সিআইডি। আমরা প্রায় আপনার 150 জনের মতো, প্রায় 150 জনের ওই ঘটনাতে আমরা কিন্তু আটক করেছি, যারা কেউ জেলে আছে কেউ জামিনে আছে। যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট, সে দেশের ভিতরে থেকে করুক বা দেশের বাইরে থেকে করুক, অপরাধ একই, এবং কোনো অপরাধীকে আমরা কিন্তু আইনের বাইরে রাখি না। রাজধানী ঢাকা সহ দেশের বেশ কিছু এলাকায় মানব পাচারকারী চক্রের তথ্য আসে র‍্যাবের হাতে। এরই ভিত্তিতে অভিযানে নামে র‍্যাব। সম্প্রতি আটক করা হয় একটি চক্রের অন্যতম মূল হোতা মোহাম্মদ শামসুদ্দিন সহ কয়েকজন। র‍্যাব এক উত্তরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি পল্টন থানা থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য মোহাম্মদ শামসুদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বিভিন্ন কোম্পানি ও গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এই প্রতারক চক্র মেয়েদেরকে বিদেশ গমনে প্রলুব্ধ করে, এবং কোনো তরুণী বিদেশ গমনে রাজি না হলে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে থাকে। এছাড়া এই মানব পাচারকারী চক্র প্রবাসে গমনে ইচ্ছুক বহুবিধ পুরুষকে ভিক্টিম করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করছে বলে জানা যায়। আমার পাসপোর্ট সব কিছু করে দেয়, করার পরে আমি যখন ফার্স্টবার গেছি আমাকে ইমিগ্রেশন আটকাই দিছিল, আমার তখন কাগজপত্র নাকি কি ভুল ছিল, যে লাস্টবার আবারও বলছে যাওয়ার কথা, আমি যেতে চাইনি। তো তারপরে আমাকে বলতেছে যে তোমার পিছনে অনেক টাকা খরচ করছি, তোমাকে অলরেডি আমি টাকা দিছি, 30,000 টাকা দিছি, তুমি ওইটা ফেরত দিবা, তো আর নয়তো তোমার প্রবলেম হবে। কি আমার এরকম থ্রেট দিছে। বিদেশে থেকে একসাথে আমাদের বাড়ি গেছিলো বেড়াতে,
তার হাতে সে আমার বিদেশে যাওয়ার জন্য উৎসাহ দেয়, আমি রাজি হই তাতে। সে তার হাতে আছে টাকা দিয়েছে প্রায় 4 লাখ টাকা এবং আমাদের সব টাকা পেমেন্ট করে নিয়ে আজ 1 মাস ঢাকায় বসায় রেখেছে। এছাড়াও অনেক সময় বিদেশি নাগরিক ও পাচারকারী চক্রের সদস্য মুদি দোকানদার টুটুল সহ 7 সহযোগীকে গ্রেপ্তার করে র‍্যাব। টুটুল অল্প সময়ে অধিক টাকার মালিক হওয়ার লোভে 3টি ওভারসিজ এজেন্সি খুলে গড়ে তোলে বড় সিন্ডিকেট। মানব পাচার, যে শব্দটি শুনলে গা শিউরে ওঠে। শীর্ষে রয়েছে মাদারীপুর ও গোপালগঞ্জে, সেখানে অসংখ্য মানুষ পাচার হয়েছে, অনেকে নিখোঁজ হয়েছে, অনেকে আবার বিদেশে মানবেতর জীবন যাপন করছে। সেখানে যাওয়া যাক, তবে তার আগে নিতে চাই বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, মানব পাচারের শীর্ষে রয়েছে মাদারীপুর গোপালগঞ্জে, সেখানকার চিত্র দেখা যাক। চলুন সেখান থেকে ঘুরে আসি। স্বামী সেন্টু মণ্ডল আর ফিরবে কিনা জানে না স্ত্রী সাথী আক্তার ও তার 3 অবুজ সন্তান। ভাগ্যের চাকা ফেরাতে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইতালি যাবার সময় গত মে মাসে লিবিয়ার তিউনিশিয়ার ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে নিখোঁজ হয় সেন্টু। তার সাথে এই ঘটনায় বেঁচে যায় মাদারীপুর সদর উপজেলার নয়াচর গ্রামের 14 যুবক ও তরুণ। এই খবরে প্রাণে বেঁচে যাওয়াদের পরিবারের স্বস্তি ফিরলেও এখনও কাটেনি ভয় আর আতঙ্ক। আমার আশেপাশে সব লোকেরই খোঁজ শুনছে, কিন্তু আমার স্বামীর খবরটা আমি আর পাই নাই। আমার 3 নামে আল্লাহ আমার খবরটাই মিলাই নাই, কোনো খোঁজ পাইনি, আসবো কোনো খবর নাই। লিবিয়া ছিল, লিবিয়ার থেকে ওরা গেম করছে, কইছে গেমের দিন কইছে যে আব্বা আমার দোয়া করি না, আমি যাইতেছি, আর কোনো কথাই হয়নি। 3 বছর ধরে নিখোঁজের তালিকায় রয়েছেন পেয়ারপুর ইউনিয়নের মধ্য পেয়ারপুর গ্রামের হাকিম তালুকদারের ছেলে রুবেল তালুকদার। আদরের ছেলে ফিরে আসবে সে আশায় প্রতিদিনই চোখের পানি ফেলছেন মা শাহানা বেগম। বুক ফাটা কান্না আর আর্তনাদই তার এখন নিত্যদিনের সঙ্গী। ছেলেকে ফিরে পেতে ছুটে বেড়ান এদিক থেকে ওদিক। রুবেলের তো দালালে নিছে, এইখান ধরে নিছে, কইছে যে ইতালি পাঠাবো, চাকরি দিবো, টাকা পয়সাটা যেমন তারা সবসময় মনে করে যে আগে পৌঁছানোর পরে বা অর্ধেক কিছু দূর যাওয়ার পরে এইভাবে তারা টাকা পয়সা নেয় নিয়ে পোলা পান মানে ই করে। ভাই জানো সহি সালামাতে আমার লাস্টটা যেন আমরা পাই, দালালের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে রাজুর উপজেলার বোল গ্রামের রেবা বেগম সারাক্ষণ চোখের পানি ঝরাচ্ছেন আদরের সন্তান সামিউল কবে ফিরবে সেই আশায়। শুধু রেবা বেগমই নন, তার মতো সদরের রাজারহাট এলাকার লিমা বেগম কষ্ট আর উৎকণ্ঠায় আছেন স্বামী সুজন মাতাপুরের অপেক্ষায়। গেছি মোশারেফ দালালের মাধ্যমে লিবিয়া যাওয়ার পরে, হে জাফর দালাল দিয়ে দিছে গেম, তা দিয়ে 3 বার গেম দিছি, 3বারই মানে সমস্যা হয়েছে। করতে দুঃখ করছে সন্তানের নাইগা, মারি কাছে ধান দিছি, কিচেন বেশি পাট কাছি, সন্তান নিয়ে মারি মাছ ধরতে খাওয়াইছি, মোটানছি সারা লাইফ কাটছি। একই অবস্থা মিরাজ ফকির, সুজন মাতব্বর, ফরিদ মোল্লা, নাইম হাওলাদার, রুবেল মোল্লা সহ শতাধিক যুবকের পরিবার। 2 মাস আগে অবৈধ পথে সমুদ্র পথে ইতালি যাবার সময় লিবিয়ার মাফিয়াদের হাতে আটক হন তারা। পরে তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে দফায় দফায় আদায় করা হয় মুক্তিপণের 1 লাখ টাকা। তবুও মুক্তি মিলছে না তাদের। আমরা গরিব মানুষ, আমরা কামলা দিয়ে খাই, এখন আমার একটা ছেলে যদি মানুষ হইতে পারে তাহলে আমাদের ভবিষ্যৎ হয়, ছেলে মেয়ের ভবিষ্যৎ হয়, এই কারণেই তো পাড়াই। দালাল রইলো যে সময় কথা কয় ফেরেশতার মতো কয়, কিন্তু কাজ করালো শয়তানের মতন। 3 মাস যাবত হবে আমার ছেলের বয়স 6 তারিখে আমার ছেলে গেছে, কিন্তু আমার ছেলে অনেক বিপদ আছে। আমার ছেলের নাম শাওন
ফকির। লিবিয়া পর্যন্ত নেওয়ার পরে আমার ছেলেকে কি করছে? আজ পর্যন্ত প্রায় দুই মাস কোনো হদিস পাওয়া যাইতেছে না। দালালদেরকে আইনের আওতায় আনিয়া যেন সরকার সঠিকভাবে তাদের বিচার করে এবং কোনো মায়ের পুত যেন অকালে মৃত্যুবরণ না করে, এটুকু আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। স্বজনদের অভিযোগ, দালাল চক্রের সিন্ডিকেট অবৈধভাবে সমুদ্রপথে ইতালি, সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় পাঠানোর কথা থাকলেও প্রথমে লোভ দেখিয়ে লিবিয়া পাঠায় তারা, পরে নৌকা বা ট্রলারে করে ভূমধ্য সাগর পাড়ি দিতে যুবকদের বাধ্য করে। এতে প্রাণ হারাতে হয় অনেককেই। এছাড়াও দালালদের চাহিদা মতো টাকা দিতে না পারায় শুরু হয় শারীরিক নির্যাতন, এমনকি তুলে দেওয়া হয় লিবিয়ার মাফিয়াদের কাছে। বাড়ি মুসমেরি বাড়িওর সজীব করিয়া নাম, ওলো গেম করাই দিবে করিয়া 3 লক্ষ টাকা আনিছে, তো গেম টেম করা নাই, ওর ঘরে তো লোক ধরাই দিছে 85 জন। 4 মাস পর একটা লোক সামিন করিয়া নাম, ওর বাড়ি কোথায় কইতে পারি না, ও আগে পাশে দাঁড়াইলো, বলে যে আমি সারাইয়া গেম করাই দিমু, 4 লাখ টাকা দিলে গেম করাই দিমু। তো টাকা নেওয়ার পর, 4 লাখ টাকা নেওয়ার পর ও উদা হয়ে গেছে। কোমরবন্দি নেওয়ার পর ফাটকে গেছে, ফাটকে যাওয়ার পর আর ওইখানে কোস্টগার্ড হ্যাগো মোবাইল করিয়ে আনিয়ে হেরা এসে ওকে উদ্ধার করিয়ে নামাইছে। নামানোর সময় ওই 4 জনের লাশ পাইছে। ভুক্তভোগীদের পাশাপাশি স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তৎপরতার অভাবেই খোকন মাতব্বর, তোতা কাজী, ফরিদ মোল্লা, মহসিন মাতব্বর, দুলাল কাজী, জাহিদ খান ইউসুফ, রফিকুল সহ শত শত দালাল গড়ে উঠেছে মাদারীপুর ও গোপালগঞ্জে। এদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ আর মামলা হলেও অদৃশ্য কারণে বারবারই রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। আমরা জানতে পারছি মঙ্গলবার দিন রাত্রে যে টিউনিসে একটা ট্রলার ডুবে আছে, পরক্ষণ তদন্ত করে আমরা এলাকার যারা সবাই এনে ব্যস্ত ছিলাম, এলাকার পোলাপান সবাই উদ্বিগ্ন, পরে সঠিকভাবে তদন্ত করে জানতে পারছি আমাদের ট্রলারটাই ডুবছে, একটা লোক এখনো এলাকার জামাই, তার সন্ধান আমরা পাইনি। এখন আমার বাংলাদেশের সরকারের উপরে এই আবেদন, আমাদের সন্তান জানি হে একটু ভালো মতন নজরে রাখে। অবৈধ পথে বিদেশ যাত্রার প্রবণতা মাদারীপুর জেলায় সবচেয়ে বেশি। দালাল চক্রের বিরুদ্ধে একাধিক মামলা হলেও রাজনৈতিক ছত্র ছায়ায় গড়ে ওঠা ওই দালাল চক্র বারবার রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। মানব পাচারকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে বিভিন্ন রুট ব্যবহার করে থাকে, কখনো আকাশপথ, কখনো আবার পানিপথ ব্যবহার করে তারা পাচার করে থাকে নারী এবং পুরুষদের। অনেকেই চলে যায় নিখোঁজের তালিকায়, কেউ বা আবার বেঁচে থাকলেও দেশে পরিবার পরিজনের কাছ থেকে হাতিয়ে নেয় টাকা, আর কেউ টাকা দিতে অস্বীকার করলেই চালানো হয় নির্যাতন। প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষুব্ধ সচেতন নাগরিক সমাজ, তারা মনে করেন প্রশাসন তৎপর হলেই কমবে অবৈধ পথে বিদেশ যাত্রা। মানব পাচারের সাথে জড়িত থাকার কথা অকপটে স্বীকার করেন দালাল চক্রের একাধিক পরিবার। আমার দেবরে কিছু লোক নিছে, দেখা যাইতেছে হে বড় ভাই হিসেবে বাড়িতে গার্জিয়ান একজন টাকা পয়সা নিয়ে আসলে সে নিছে, আমার শ্বশুরে নিছে টাকা পয়সা, এভাবে লেনদেন করছে। পাঠায় এই হেনতন লিবিয়া পাঠায়, ওহেনতন এহেনতন লিবিয়া পাঠায়, ওহেন জায়গায় গেলেই টাকা দেয়, আবার ওহেনতন ইটালি যায় আবার টাকা দেয়। ভাই শুনি দু একজন লোক নিছে করিয়া সেই সাথে যেমন ওই যে লোকজন আয় ওর কাছে টাকাটুকু দিয়ে যায়, এতটুকুই। যদিও পুলিশ সুপারের দাবি দালালদের তালিকা না থাকার কারণে আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, আর সহজেই কেউ দালালদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয় না বলেও জানান পুলিশ সুপার। যখনই তারা যায় প্রতিমধ্যে ঘটনা ঘটে, তখন কিন্তু আসলে ওই ফ্যামিলির জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায়। যারা ধরেন ভিকটিম, ভিকটিমের ফ্যামিলি মামলা না করলেও কিন্তু আমরা আসামি গ্রেপ্তার করেছি, দালালদের গ্রেপ্তার করে কিন্তু আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। জেলা প্রশাসক জানান দালালদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে বা হবে কঠোর ব্যবস্থা। এই দুই একজন হয়তো সাকসেসফুলি বিদেশে গেছে, এখন সাকসেসফুলি যে তারা হয়তো যেতে পেরেছে, পরবর্তী সময়ে তাদের ইকোনমিক কন্ডিশন ভালো হয়ে গেছে, এইটা দেখে কিন্তু অন্যান্য লোকেরা কিন্তু এটা উৎসাহিত হয়েছে, উৎসাহিত হয়ে তারা কিন্তু অবৈধভাবে যাওয়ার চেষ্টা করছে ফেরানো। এইগুলো আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করবে, তো আমাদের কাছে আবেদন করলে আমরা হয়তো সেগুলো সরকারের কাছে ফরওয়ার্ড করব। এবার যেতে চাই, যাওয়ার আগে একটি কথা বলতে চাই, তা হলো মানব পাচারকারী
তারা কি করতে পারে আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে, আপনি জীবনের তরে শেষ হয়ে যেতে পারেন, আপনার কারণে আপনার পুরো ফ্যামিলি শেষ হয়ে যেতে পারে। তাই তো জি আপনাকে বলছি, বিদেশে যাওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিন, কার কাছে যাচ্ছেন, কার মাধ্যমে যাচ্ছেন, কোন দেশে যাচ্ছেন, এগুলো যাচাই বাছাই করে না গেলে আপনার সন্তান অথবা আপনার স্ত্রী বা স্বজন যে কোনো কেউ পড়তে পারে তাদের প্রতারণার শিকারে। জি আজকের মতো বিদায়, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অপরাধের সন্ধান নিয়ে, ফিরে আসবো আমি স্কেলিটন। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাই টিভির পর্দায়। যোগাযোগ করেন এই ঠিকানায়, প্রযোজক মুখোশ, মাই টিভি ভবন, 150/3, পূর্ব উলন, হাতির জেল, ঢাকা, 1219। আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে, মোবাইল 01715792577, অথবা ইমেল করতে পারেন skeleton.crime@gmail.com। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনার আশপাশের মানুষের দিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।